স্কলারশিপ ইনফরমেশন পেতে চোখ রাখুন মাই ডিমস বাংলা টিভির পর্দায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহি ওয়া হামদুহু ওয়া সালাতু ওয়া সালামু আলা নবিয়্যিনা মুহাম্মাদ। আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য দরবেশিত হোক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, নিজের টাকা খরচ করে সৌদি আরবে লেখাপড়া করতে পারবো কি না, এই বিষয়টা আমরা ক্লিয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সো শুরুতে একটা কথা বলি, কারো যদি বাবা মা সৌদি আরবে থাকে আর সেই সন্তান যদি সৌদি আরবে থাকে, সো ওই সন্তান সৌদি আরবের ইউনিভার্সিটিতে নিজের টাকা খরচ করে লেখাপড়া করতে পারবে ইনশাআল্লাহ। আর যদি আপনি দেশ থেকে আসতে চান, শুরুতেই একটা কথা বলি, বাংলাদেশের 30 টাকা সৌদি আরবের 1 টাকা। সো আপনার টাকার অ্যামাউন্টটা কতদূর পর্যন্ত আছে, খরচটা কেমন হবে আমি কিন্তু আপনাকে বোঝাতে পেরেছি। যদি আপনি মাসে যদি 500 রিয়ালও খরচ মানে খরচ করেন, তো 500 রিয়াল বলতে প্রায় আপনার 19,000 থেকে 20,000 টাকার কাছাকাছি, না হলে তো আপনার 15,000 টাকার কাছাকাছি। তো এই যে টাকাটা প্রত্যেক মাসে আপনার খরচ হবে, তাছাড়া আদার্স সেশন ফি আছে, আদার্স ফি আছে, যে ফিগুলো দিয়ে আপনি নিজেকে ক্রিয়েট করতে পারবেন কি না এই বিষয়টি টোটালি বাদ। সবচেয়ে বড় কথা যে সৌদি আরবে নিজের টাকা খরচ করে পড়াশোনার সুযোগটা নেই বললেই চলে, নাই বললেই চলে। যদি আসতে চান তো নতুন কোনো নিয়ম পরিবর্তন মানে এরকম কেউ আসেনি, এরকম কেউ আসেনি এরকমটা, কিন্তু যদি আপনি আসতে চান তাহলে হয়তো বা সেই স্ট্রাগলটা সেই পর্যায়ে মানে হতে হবে, যা সেই পর্যায়ে হবে, টাকার অ্যামাউন্ট অনেক বেশি খরচ হবে, সব মিলিয়ে অনেক অনেক যাবে। তার তুলনায় মানে আমি মনে করি দেশে পড়াশোনা করা অনেক অনেক উত্তম। সো নিজের টাকা খরচ করে সৌদি আরবে নয়, দেশে পড়াশোনা করুন, এর থেকেও ভালো কিছু হবে ইনশাআল্লাহ। কিন্তু এই দেশে সবচেয়ে চেষ্টা করেন স্কলারশিপ পাওয়ার জন্য, স্কলারশিপ পাওয়ার জন্য এই দেশটা অনেক অনেক বেস্ট, ইসলামের জন্য তো আরও বেস্ট এবং জেনারেলের জন্য আলহামদুলিল্লাহ অনেক বেস্ট। কারণ অনেক জেনারেল ইউনিভার্সিটি এখন বর্তমানে স্কলারশিপ দেয় এবং বিশ্বমানেও তারা অনেক ভালো কিছু রাখতেছে, ভালো পর্যায়ে তারা আছে। সো এটুকুই ছিল আজকের তথ্য যে আপনি যদি নিজের টাকাতে পড়তে চান সৌদি আরবে, এটা সম্ভবের মধ্যে মাত্র 1%। আর যদি এখানে এই দেশে যদি কেউ থাকে, আপনার চাচা মামা বা আপনি এই দেশে জন্মগ্রহণ করছেন, এই দেশে আপনি আগে থেকে থাকেন, ইকামা আপনার আগে থেকেই আছে, এই দেশে পড়াশোনাও করছেন, তাহলে আপনার জন্য এই দেশের ইউনিভার্সিটি স্কলারশিপ না পাইলেও আপনি এই দেশের ইউনিভার্সিটিতে লেখাপড়া করতে পারবেন ইনশাআল্লাহ। সো এটুকু ছিল আজকের তথ্য। যদি কোনো তথ্য মিসিং হয়, মানে হয়ে থাকে, আমি আপনাকে সে তথ্যটা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।